সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এস.এম বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এস.এম বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি জাগ্রত একটি অরাজনৈতিক সংগঠন, জাগ্রত ব্যবসায়ী জনতা, এটা সাহিত্য জগতে পৃষ্ঠপোষক। আমি যেটা বললেন উনি সেবামূলক কাজ, যেটা আমি তো আমার একটু পরিচয় দিয়ে দিচ্ছি। সেবামূলক কাজগুলো আসলে করতে ভালোবাসি আমি। লায়ন্স করি, এই ভবনে আমাদের প্রোগ্রামগুলো হয়, আইডিবি ভবনে। এই লায়ন্স ক্লাবের ডাইরেক্টর আমি। সেবামূলক কাজ যেটা আমি পথে ঘাটে রাতের বেলায় মানুষকে অনাহারের মুখে খাবার তুলে দিই প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি, প্রতি সপ্তাহে। এবং শীত বস্ত্রগুলো বললেন, এবছর প্রতি বছরই আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে মানুষের মাঝে কম্বল শীত বস্ত্র বিতরণ করে আসি। এটা আমার কলেজ লাইফ থেকে এটা আমার হবি বলা যায়, এবং আমার ভালো লাগা আরও অনেক কিছু। মানে আমি মানুষের পাশে দাঁড়াতে পারলে আমার নিজের মনে আত্মার মধ্যে কেন যেন শান্তি পাই, এটা বলে বা বোঝা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, নিজের সম্পর্কে নিজে কম বলাই ভালো, মানুষই বলে দিবে আমি কী করবো আর কী করবো না। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন সবাই, এবং সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আসা অতিথিবৃন্দ, বিভিন্ন কর্মসংস্থানে বিশিষ্ট বিশেষ বিশেষ পদে নারীরা আছেন, এবং যারা পুরুষ আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক নারী দিবসে, আজকে 8ই মার্চের নারী দিবসে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতার সাথে ভালোবাসা। স্বাধীনতার মাস, স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি। স্বাধীন দেশে জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নারীদেরকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, এটা আমরা বলে ভাষায় প্রকাশ করার মতো না। উনার যে নারীদের প্রতি, নারীদের এগিয়ে নেওয়ার যে কার্যকলাপগুলো হয়ে করেছেন উনি, যার জন্য আজকে প্রতিটা নারী এই ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে আমরা খুব সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে বসবাস করছি। যদিও কিছু না কিছু ত্রুটি সব দেশেই থাকে, বাংলাদেশেও আছে, তবু আগের তুলনায় বর্তমান বাংলাদেশে আমরা যথেষ্ট ভালো আছি। যথেষ্ট ভালো আছি বলতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নারীরা অনেক ভালো আছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের মন মানসিকতাও চেঞ্জ হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, যেই কারণে নারীরা আজকে আর ঘরে বসে নেই, সবাই বাইরে বেরোতে পারছে, নিরাপত্তা পাচ্ছে বলেই বের হতে পারছে। আমরা রাস্তায় পুলিশও দেখতে পাই, এটা অনেক গর্বের বিষয় যে পুলিশরাও আজকে ট্রাফিকের কাজ করছে, বা আমারই অনেক লোক আছে, আমার বান্ধবী আছে সে পেটকোয়াজারে, এটা আমরা গর্ববোধ করি। এবং অনলাইনে নারীদের যে ব্যবসা, এটাও খুবই গর্বের বিষয়, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, প্রতিটা কাজই বড়। শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, যিনি আমাকে প্রথমেই ডেকে বসলেন অপ্রস্তুত অবস্থায়, এশা ভাই, ওনার কথা একটু না বললেই নয়, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, অসাধারণ, অসাধারণ বলতে অসাধারণ, প্লিজ ওনার জন্য একটা করতালি জোরে, কারো কারো হাত উঠছেই না। আমরা বাঙালিরা এই জায়গায় একটু কৃপণ, হাত তালি দিতে খুব কৃপণতা করি, এটা কিন্তু বাইরের দেশে নাই। বাইরের দেশে হাত তালি দিয়ে অনুষ্ঠানকে একেবারে জাঁকজমকপূর্ণ করে তোলা হয়। যাই হোক, সবাই করতালি দিবেন এশা ভাইয়ের জন্য, অসাধারণ একজন ভালো মানুষ, এমনই ভালো আমি অন্য কোনো বর্ণনা দিব না, ফেরেশতা আমরা চোখে দেখতে পাই না। যদি কেউ ফেরেশতা দেখতে হয়, আমার মনে হয় এশা ভাইয়ের সাথে চললে সেটা বোঝা যাবে, এক বাক্যে প্রকাশ। প্লিজ সবাই একটু করতালি দিবেন, অসাধারণ মানুষ, অসাধারণ মন মানসিকতা, অসাধারণ তার ব্যক্তিত্ব, এবং তার মুখের ভাষার মধ্যে যে মায়া জড়ানো, আমরাও সেটা পারি না। শুধু মানুষকে মায়া করলে হবে না, মানুষের মুখের ভাষাও অনেক বড় একটা ব্যাপার, এটা বংশ থেকে আসে, আর কিছুটা আমি স্কুলে শিখি আর শিখি মায়েদের কাছ থেকে, যে মা একজন নারী আজকে নারী দিবসে, সেই মায়ের কাছ থেকে আমরা ব্যবহারটা শিখি এবং আমরা শেখাই। আমি একজন মা, মা হয়েও আমি অনেক কাজের সাথে জড়িত। অনেকে মনে করে যে সমাজে সবই করতে পারে, সামাজিক কাজ, ব্যবসা, চাকরি সবই করতে পারে। আমি একটা জব করি 19 বছর ধরে, সাথে আমি বিজনেস করি, সাথে আমি এতগুলো সংগঠন করি, সাথে আমি সন্তান দেখাশোনা করি, আমার সংসার ঠিক রেখে, সম্পূর্ণ ঠিক রেখে আমি সবই করছি। একটা নারী সব পারে, অতএব বিশ্বের সকল নারীদের জন্য আমরা একটা
বক্তব্য বাড়াবো না, কারণ এখানে আমার চেয়ে অনেক গুণীজন। আমি অতি সাধারণ একটা মানুষ, অতি সাধারণ মনে করি সব সময় নিজেকে, যার কারণে আমি এতগুলো কাজ করতে পারি, আমার ধারণা এটা। তো যারা প্রধান অতিথি আছেন, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ যা আছেন, ওদের বক্তব্য আমরা শুনব। আমি আমার একটা নারীদের নিয়ে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। এই আবৃত্তির মধ্যেই নারীদের নিয়ে যে সকল কাজকর্ম বা আমরা নারীরা যেভাবে নির্যাতিত হই সমাজে, এবং নির্যাতিত হয়েছি, হচ্ছি বা হব কিনা জানি না সামনে, সব কিছু এখানে এই একই কবিতার মধ্যে দেয়া আছে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এটার অর্থ অনেক সুন্দর। সাউন্ড সিস্টেমকে বলছি একটু সামান্য ইকো করে দিবেন আমার এটা, তাহলে কবিতাটা শুনতে একটু শ্রুতি মধুর হবে। আমার কণ্ঠ খুব একটা ভালো না, আমার আরেকটি ছোট্ট পরিচয় আছে। আমি একজন বাচিক শিল্পী, বাচিক মানে আবৃত্তি করি, নিজে নিজেই করি, গুনগুনিয়ে কারোর কাছ থেকে শিখিনি। আমি শুরু করছি ছোট্ট একটি শব্দ, নারী। এটা বলার আগে আরেকটু কথা আমি একটু না বলি হচ্ছে না, আমি আবেগে আপ্লুত হচ্ছি। আমরা যারা নারীরা প্রথমে জন্ম নেই সন্তান মায়ের কোলে, এরপর আস্তে আস্তে বড় হয়ে যাই ভাই, কারো বোন, কারো স্ত্রী। স্ত্রী যখন হই, মায়ের সংসার ছেড়ে শ্বশুরবাড়ি চলে গিয়ে আমরা যে আপন করে নেই, এটা একটা অভাবনীয় আমাদের জন্য। কারণ একটা নারী পারে এটা করতে, আরেকটা সংসার থেকে আরেকটা সংসার দিয়ে সবাইকে আপন করে নেওয়াটা একটা চারটি খাড়ের কথা না, অনেক বিশাল ব্যাপার। এরপর আমরা হয়ে যাই মা। মা হলে মায়ের ভিতরে যে দরদ, সেটা একটা মাই বলতে পারে সন্তানের কি মূল্য, মা না হলে এটা কখনো বোঝা যায় না। একটু কথা বলার ছিল, আরো ছিল অনেক কিছু বলার, আমি ছোট করে বলছি, যেহেতু কবিতা একটা আবৃত্তি করব, কবিতা আবৃত্তি করতে ভালো লাগে সেজন্য করি। নারী, এটি একটি কবিতা কুলাজ। চারিদিকে ভয় আর ভয়, যদি পুত্র না হয় একটাই তো লিঙ্গ আছে মনে, শপথ বেদিনীর অন্ধকারে শপথে ঢুকিয়ে দেয় দাঁড়ে, ছুরি কাঁচি সারাশি যা ঘটে, না হওয়া তুল তুলে হাত বুক পেট চোখ মাথা, ভেসে চলে যমুনা স্রোতে আমাদের এই বরেণ্য ভূমিতে, তবুও বেঁচে আছি। ফুটপাতে টায়ার জ্বালিয়ে ভাত ফুটে যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কে বেঞ্চে বসে থাকা উৎসব রমণে কি বলে বেঁচে থাকো। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা বার মাতালের অনগ্ন পুথুকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক আইশেড ফেসিয়াল, আমি পার্ক স্ট্রিট, আমি হাড় কাটা লেন, আমি নিভৃত জ্যোৎস্না নির্জনতম অশ্র, আমি বৌঠান মীরা বনলতা সেন। পুরুষ আমার প্রেমী ও চিরশত্রু, তবু তাদেরই সবচেয়ে ভালোবাসি। পদকুলপুরেও চুমু খায়, তবু আমরা ওদের বউ মেয়ে সেবা দাসী। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গাযাত্রীর গলায়, একাদশতে নবম দশমীর বালিকা কৃষ্ণার আটক ঘরে মাটির লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুক্ত হয়ে পড়েছি, সূতিকাগারে জ্বলে পড়ে পড়েছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কৌশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিকাকে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি,
ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ঘিরে উপদেশ নির্দিষ্ট কামরা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভিতর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞেস করি, তোমার বাড়িতে মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেখে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব কেউ দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে? কেউ হ্যাক করে পাসওয়ার্ড যে পঞ্চমী টানিয়ে দিয়েছে দেয়ালে দেয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটি শুধু এসব প্রশ্ন নিয়ে, আর দেখি ধুলো ওড়ে, শুধু ধুলো, বালি ওড়ে নিরুচ্চতা শূন্যের ভিতর। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতা পেতে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজ। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য পেরোতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গোহা থেকে এমন রক্তাক্ত অবস্থায় পেরোতে না হয় কোনো নারীকে। নারী তুমি বেঁচে উঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া, এই মাঠ তোমার, এই আকাশ তোমার, এই নক্ষত্র তোমার, দিগন্ত অবধি যা দেখো সব তোমার। তুমি যদি মানুষ হও দুহাতে শেকল ছিঁড়ে একবার দাঁড়াও, তুমি যদি নারী হও মৃত্যুকে অতিক্রম করে বেঁচে উঠো, দুহাতে শিকল ছিঁড়ো এই হাত তোমার, দুপায়ে দৌড়াও এই পা তোমার, দু চোখে জীবন দেখো এই চোখ তোমার, দু চোখে ঠটা করে হাসো এই ঠোঁট তোমার, তুমি আনন্দ তোমার, তুমি আঙুল তোমার। আমি আজ প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয়, সে অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, ঊনবিংশ শতাব্দীর অন্ধকারে হাতে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে যারা আমাকে জন্ম জন্মান্তরে দরজা খুলে দিয়েছেন, হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই নারী, হয়তোবা হয়তোবা হয়তোবা। ধন্যবাদ সবাইকে।